কিরে, চিনতে পাচ্ছিস? চিনতে পাচ্ছিস না, মুখটা ঢাকা আছে বলে ভাবছিস ডাকাত টাকাত নাকি? ওরে না না না, আমি ডাকাত নাই রে, খুব ভালো করে দেখ, আমাকে চিনতে পারবি। আমি খুবই পরিচিত একজন। ও, পাচ্ছিস না তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া মুখের ঢাকনাটা সরাই, দেখ তো এবার চিনতে পারিস কি না। চেনে চেনার লাগছে। আচ্ছা, আসলে কি জানিস তো, 2.3 এই অক্ষাংশ থেকে যখন আমি যাচ্ছিলাম আমার প্লেনে চড়ে, কোনো একটা কারণে হঠাৎ তোদের এখান থেকে একটি ডাক পেলাম। আমাকে কেউ নাম ধরে ডাকছে, কেউ স্মরণ করছে, তার জন্য না আমি চলে এলাম তোদের সামনে। এখনও চিনতে পারছিস না? ভালো করে দেখ তো, তাতেও চেনা যাচ্ছে না। ওরে বাবা, অত টেনশনের কিছু নেই, আমি বলছি আমিকে। জানিস তো, আমি না কচি কচি বেকার ছেলে মেয়েদের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাই, আমার না খুব ভালো লাগে। গ্রামের দরিদ্র পিছিয়ে পড়া মানুষ, তারা যখন বিপদে পড়ে, তারা যখন সমস্যায় পড়ে, আমি না তাদেরকে চারপাশ দিয়ে জড়িয়ে ফেলি, ফন্দি করি, বিভিন্ন বিষয় দিয়ে তাদের সামনে সমস্যা তৈরি করি। এখনো চিনতে পারছিস না? ওরে শোন, যাদেরকে নিয়ে তোরা এত লাফালাফি করিস, আরে ওই যে নায়ক না কি যে বলে, খান খান, সব নায়করা যে, ওরাও আমাকে ভয় পায়, বুঝতে পারছিস না? আরে ওরাও আমাকে সমঝে চলে, সব সময় ওরা আমার সঙ্গে দৌড়ানোর চেষ্টা করে। যদি ওরা আমার সঙ্গে দৌড়ানোর চেষ্টা করা বন্ধ করে দেয়, ওরা অনেক পিছিয়ে যাবে, বুঝেছিস? আর এই যে অবস্থাটা দেখছিস তো, চাকরি নেই, কাজ নেই, মানুষে মানুষে হানাহানি, দারিদ্রতা, নিরক্ষরতা, অপুষ্টি, হাসপাতালে আগুন লাগা, আরও কত কি, নারীদের ওপর অত্যাচার, এগুলো সব আমিই করাই। জানিস তো, এর পেছনে একমাত্র আমি আছি। ও, ভাবছিস আমি তাহলে ক্রিমিনাল? ওরে না রে না, তোরাই আমাকে ডেকে এনেছিস, তোদের জন্যই আমার আশা, তোরাই আমাকে ডেকে এনেছিস, কাঁধে হাত দিয়ে ডেকে এনেছিস। আমি আসবো কি করে? আমি খুবই চঞ্চল, আমি কোনো এক জায়গায় বসে থাকা লোক নয় রে বাবা। এখনো বুঝতে পারছিস না আমি কে? আরে সারাদিন যদি মোবাইল নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর, মোবাইল নিয়ে যদি টোটো করে ঘুরে বেড়াস, তাহলে মাথাটা কাজ করবে কি করে? মাথার 12টা বেজে 13টায় গিয়ে ঠেকেছে, ওই জন্যই চিনতে পারছিস না আমি কে? আমি তো সবসময় তোর সঙ্গেই ছিলাম রে, গবেট কোথাকার, তোর সঙ্গেই ছিলাম। আরও একটা খারাপ গালাগালি দিতে পারতাম, দেবো না, বাজে লাগবে, অনেকে শুনছে তো। যদি পাড়ার ঠাকুমা দিদুমা হতো বা তোর নিজের হতো, তাহলে তোকে ওলা উঠা বলে গালাগালি দিত। ভালো লাগলো না বুঝি? আমি কে জানিস? আমি সময়, টাইম। আমি খুবই চঞ্চল, আমাকে ধরা শক্ত। ওই চায়ের দোকানে যারা আড্ডা মারে, বসে থাকে, আলাপ আলোচনা করে, সময়ের হিসেব থাকে না, তাদের সঙ্গে আমি থাকি না রে বাবা, আমি থাকি না। কে থাকে জানিস? আমারই মতো দেখতে, আমারই মতো কিছুটা মিল আছে, মিল আছে। ওরে আমার প্রথম পক্ষের ভাই, আমার সঙ্গে খুব খাড়াখাড়ি, একদম হয় না, আমি যা করি তার উল্টো করে,
ওর নাম কি জানিস? অসময়, খারাপ সময়, বাজে সময়। তাস খেলবি? ও আছে। আড্ডা মারবি? ও আছে। আরো কিছু কিছু করবি, পান করবি? ও আছে। ওই যে ওর আগে একটা কু যুক্ত হয়েছে, কু সময়। কিন্তু আমি তা নই। তুই যদি বসে থাকিস, আমি নেই কিন্তু, ও আছে। অলস, ঘুমিয়ে থাকিস, আমি নেই, ও আছে। ফাঁকি মারিস পড়াশুনোয়, আমি নেই, ও আছে। আমাকে ধরতে গেলে যারা বসে থাকে তাদের থেকে আমি অনেক দূরে, যারা দাঁড়ায় আমি একটু তাদের কাছাকাছি আছি, যারা আমাকে ধরার জন্য দৌড়ই তারা চেষ্টা করলে হয়তো আমাকে ধরতে পারে, আর যারা আমাকে ধরার জন্যে খুব দ্রুত দৌড়ে তাদেরকে আমি মাঝে মাঝে ধরা দিই। ওই যে প্রথমে আমি বলেছিলাম আমি মাথা খাই, চারিদিকে এত কিছু সমস্যা, জীবন অন্ধকার, কী করব, ভবিষ্যৎ নেই, কে বলেছিল এই সময়টাকে তোদের বয়ে আনতে? তোরাই তো এনেছিস। আমার বাবু সময় কথায় বল, আমার তো আর একটা গ্রহ নিয়ে কাজ না, সমগ্র ব্রহ্মাণ্ড নিয়ে কাজ। তোদের এখানে এসে শুধু বসে থাকলে তো আমার চলবে না। তাহলে শোন, এই যে কু সময়, এটাকে তোরাই বয়ে এনেছিস, আমি নই। যদি এটাকে সরিয়ে তোরা ভাবিস ভালো কিছু, মানে আমাকে আনতে চাইছিস, তাহলে চেষ্টা কর, বসে থাকিস না, দৌড়ো, ওঠ, খুব দ্রুত দৌড়ো, তাহলে আমাকে হয়তো ধরলেও ধরতে পারিস। কথাটা মনে রাখিস, তোরই লাভ হবে।